বর্তমান এই সময়ে দাঁড়িয়ে আপনি হয়তো অনেক নামি দামি ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে পারবেন, কিন্তু আপনি একটি বিষয় লক্ষ্য করবেন, আপনার মোবাইলটি যত দামি হোক না কেন দেখবেন মোবাইলে নোটিফিকেশন লাইট দেওয়া হয়নি। আপনার মোবাইলে যদি কল আসে অথবা মেসেজ সহ কোনো অ্যাপ থেকে যদি নোটিফিকেশান আসে, সেই নোটিফিকেশানটি যদি স্ক্রিন অফ অবস্থায় আসে তাহলে আপনি হয়তো বুঝতেই পারেন না। পাওয়ার বাটনে ক্লিক করে যখন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিন অন করেন, সেই সময় কেবলমাত্র বুঝতে পারেন যে আপনার একটি ইম্পর্টেন্ট মেসেজ এসেছে অথবা নোটিফিকেশান এসেছে। কিন্তু ওল্ড যে ফোনগুলো ছিল প্রত্যেকটি ফোনে কিন্তু উপরের দিকে একটি নোটিফিকেশান লাইট দেওয়া হতো, যে লাইটটি কিন্তু নোটিফিকেশান আসলেই জ্বলতো, ফলে আমরা কিন্তু অনেক ইজিভাবে বুঝতে পারতাম। পাওয়ার বাটনে কিন্তু এতটা প্রেশার পড়তো না। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে যদি নোটিফিকেশান লাইট ইউজ না করা হয় ডিফল্ট অবস্থায় তাহলে শুধুমাত্র এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আপনাকে শিখিয়ে দেওয়া হবে একটি অ্যান্ড্রয়েড মোবাইলে কিভাবে নোটিফিকেশান লাইট সেট করতে হয়। আপনার মোবাইলটি যে ব্র্যান্ডেরই হোক না কেন আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন। হ্যালো ফ্রেন্ড, আপনি দেখছেন প্রতিবারের মতো টেক অন বাংলা চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং এপিসোড, আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকবো আপনার বন্ধু নাসিম। আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমরাই কিন্তু চেষ্টা করি আপনার জন্য প্রতিদিন আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসার। টেক অন বাংলা চ্যানেল আপনার গুরুত্বপূর্ণ সময়ের মূল্যায়ন সবসময় করেছে। এর ধারাবাহিকতায় খুব কম সময়ে আজকের ভিডিওতে আপনি শিখতে পারবেন আপনার মোবাইলে কিভাবে নোটিফিকেশান লাইট সেট করবেন। এই জন্য একটি অ্যাপের সহায়তা নিতে হবে, আর কোনো জায়গায় যদি আপনার বুঝতে প্রবলেম হয় কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন ভিডিওর শেষের দিকে আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া হবে। ফার্স্ট টাইমে দেখিয়ে দিচ্ছি অ্যাপটি কাস্টমাইজ করার সিস্টেম। আর হ্যাঁ, এই ভিডিওতে আপনি যদি এখনও একটি লাইক না করে থাকেন তাহলে একটি লাইক করে দিন, কারণ আপনার একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে। অ্যাপটি যখন আপনি ফার্স্ট টাইমে ওপেন করবেন নিচের দিকে এরকম একটি আইকন দেখতে পাবেন, আপনি এই আইকনে একবার ক্লিক করবেন এবং উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন গ্র্যান্ট একটি লেখা শুরু হচ্ছে, আপনি এই গ্র্যান্টে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনাকে নোটিফিকেশান অ্যাক্সেসে নিয়ে আসা হবে, এখান থেকে অ্যাপটির পারমিশন অ্যালাউ করে দিবেন এবং ব্যাকে চলে আসবেন। পুনরায় এখান থেকে আপনি গ্র্যান্টে ক্লিক করবেন এবং ডিসপ্লে ওভার আদার অ্যাপস এই সেটিংসের পারমিশনটিও অন করে দিবেন। পারমিশনটি অন করার পর ব্যাকে চলে আসবেন। এখন আপনি পুনরায় এই আইকনটিতে ক্লিক করবেন এবং টিক মার্কে ক্লিক করবেন। আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে প্রত্যেকটি অ্যাপ এখানে সিরিয়াল ওয়াইজ দেখতে পাবেন। এখন নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে সেটিংসের একটি আইকন হয়তো আপনি দেখতে পাচ্ছেন, এই সেটিংসের আইকনে আপনি ক্লিক করবেন। সেটিংসের আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এনেবেল এলইডি একটি সেটিংসে, এই সেটিংসটি যদি অফ অবস্থায় থাকে আপনার মোবাইলে তাহলে অন করবেন। আপনি যদি আরেকটু নিচের দিকে চলে আসেন তাহলে এখানে পেয়ে যাবেন নোটিফি ফর মিসড কলস, এই সেটিংসটি কিন্তু আপনার মোবাইলে ডিফল্ট অবস্থায় অবশ্যই অফ থাকবে, আপনি অন করবেন। আমি কিন্তু অলরেডি অন করে রেখেছি। আপনি যদি আরেকটু নিচের দিকে চলে আসেন তাহলে এখানে পেয়ে যাবেন পজিশন একটি সেটিংসে, এই যে দেখতে পাচ্ছেন পজিশন, আপনি এই পজিশনে ক্লিক করবেন। আপনার মোবাইলের নোটিফিকেশান লাইটটি কোন পাশে রাখতে চান তা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন একটি বৃত্ত, এই বৃত্তে যখন আপনার ফিঙ্গারটি এভাবে সোয়াইপ করবেন, সোয়াইপ করার সঙ্গে সঙ্গে উপরের দিকে আপনি হয়তো দেখতে পাচ্ছেন নোটিফিকেশান লাইটের পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে। এভাবে আপনার ইচ্ছে মতো পজিশনটি কাস্টমাইজ করবেন। এই কাজটি কমপ্লিট হওয়ার পর ব্যাকে চলে আসবেন। ও টু ব্রাইটনেস একটি সেটিংস অন অবস্থায় আছে, আপনি দেখতে পাচ্ছেন এই সেটিংসটি অফ করবেন এবং এখান থেকে ব্রাইটনেস লেভেল 100% দিয়ে দিবেন। আপনি ফার্স্ট যে আইকনটি আছে এই আইকনে ক্লিক করবেন। কোন অ্যাপগুলো থেকে নোটিফিকেশান আসলে নোটিফিকেশান লাইট শো হবে তা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এই জন্য যে অ্যাপগুলো থেকে নোটিফিকেশান আসলে নোটিফিকেশান লাইট শো হোক এমনটা আপনি চান প্রত্যেকটি অন করে দিবেন। আমি দেখতে পাচ্ছেন অলরেডি কিছু অ্যাপ অন করে রেখেছি। আপনি কিন্তু প্রত্যেকটি অ্যাপের পাশেই অপশনগুলো পেয়ে যাবেন, শুধুমাত্র আপনি অন করে দিবেন। এবং মোবাইলের সিস্টেম অ্যাপ থেকে নোটিফিকেশান আসলেও যদি আপনি নোটিফিকেশান লাইট শো হোক এমনটা চান তাহলে সিস্টেম অ্যাপ থেকেও প্রত্যেকটি অ্যাপের পারমিশন অন করে দিবেন। আপনি এই কাজগুলো যখন কমপ্লিট করার পর কোন নোটিফিকেশান আসলে নোটিফিকেশান লাইট শো হবে। আপনাকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি অন্য আরেকটি মোবাইল থেকে কল দিলাম এবং আমার মোবাইলের স্ক্রিন অফ অবস্থায় রাখলাম। এখন আপনি যদি উপরের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন একটি নোটিফিকেশান লাইট কিন্তু জ্বলছে, ফলে আমি কিন্তু বুঝতে পারছি আমার মোবাইলে কোনো নোটিফিকেশান আসছে। এভাবে আপনিও কিন্তু আপনার মোবাইলে নোটিফিকেশান লাইট সেট করতে পারবেন।
আশা করি আপনার বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়নি এবং প্র্যাকটিক্যালি কাজটিও দেখতে পারলেন। চলুন এখন দেখে নেই অ্যাপটি কীভাবে আপনি আপনার মোবাইলে ইনস্টল করবেন। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। আসার পর আপনি যদি নোটিফি বডি লিখে চার্জ করেন অ্যাপটি চলে আসবে। আপনার সুবিধার্থে অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি আপনি খুব ইজিভাবে ইনস্টল করতে পারবেন।